ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ক্লাস একাদশ শ্রেণীর লিলাসপ্রান্ট থেকে বড় কোশ্চেনের উত্তর। তোমরা দেখো এবং এগুলোকে খাতায় লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে। শুরু করার আগে তোমাদেরকে বলবো, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে রাখো আগামী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকের প্রশ্ন দেখে নিই। দেখো প্রথম কোশ্চেন রয়েছে, সিদ্দা কাম অ্যান্ড প্লে, হু ইজ দ্য স্পিকার? এই যে কথাটা সিদ্দা এসো এবং খেলো, এই কথাটা কে বলেছে? হোয়াট উড সিদ্দা ডু হোয়েন হি হিয়ার দিস কল? সিদ্দা যখন এই কথাটা শুনতো তখন সে কি করত? হোয়াট কাইন্ড অফ গেমস ডিড দ্য স্পিকার প্লে, এবং বক্তা কি ধরনের খেলা খেলতো? তো দেখে নেব এর উত্তর। দেখো, লীলা দ্য 5 years old ডটার অফ মিস্টার শিবশঙ্কর ইজ দ্য স্পিকার, অর্থাৎ এর বক্তা হচ্ছে লীলা, যার 5 বছর মাত্র বয়স, মিস্টার শিবশঙ্করের মেয়ে। হোয়েন সিদ্দা হিয়ার্ড দিস কল, যখন সিদ্দা এই কথাটা শুনত, হি র্যান টু লীলা লিভিং এনি ওয়ার্ক হি মাইট বি ডুইং, সে সঙ্গে সঙ্গে তার সমস্ত কাজ ফেলে দিয়ে লীলার কাছে ছুটে যেত। এবার বড় কোশ্চেনটা, যে তারা কী ধরনের খেলা খেলতো। দেখো, লীলা ফ্লাং হার রেড বল অ্যাট সিদ্দা অ্যান্ড হি ফ্লাং ইট ব্যাক, লীলা সিদ্দার দিকে তার লাল বলটা ছুড়ে দিত এবং সেও তাকে আবার ফেরত দিত। হোয়েন সিদ্দা থ্রিউ দ্য বল ইনটু দ্য স্কাই, যখন সিদ্দা সেই বলটা আকাশের দিকে ছুড়ে দিত, হি টোল্ড হার, সে তাকে বলতো, দ্যাট ইট হ্যাড টাচড দ্য মুন, এটা চাঁদকে স্পর্শ করেছে, অ্যান্ড কাম ব্যাক, এবং ফিরে এসেছে। লীলা ট্রাইড টু ফাইন্ড দ্য ট্রেসেস অফ দ্য মুন, লীলা তখন সেই চাঁদের চিহ্নটা খুঁজতে চেষ্টা করত, বাট ডিড নট সি ইট, কিন্তু দেখতে পেত না। সিদ্দা ম্যানেজ টু সি লীলা দ্য ট্রেসেস অফ দ্য মুন পিপিং থ্রু হিজ ফিঙ্গার্স, সিদ্দা তখন তার আঙুলের ফাঁক দিয়ে তাকে চাঁদের চিহ্নটা দেখানোর চেষ্টা করত। সিদ্দা ক্লেমড, সিদ্দা দাবি করত, হাউ হি ইউজ টু টাচ দ্য মুন স্ট্যান্ডিং অন এ কোকোনাট ট্রি অন এভরি বিগ মুন, যখন আকাশে বড় চাঁদ থাকতো তখন সে নারকেল গাছে উঠে সেই চাঁদটাকে স্পর্শ করতে পারত। সিদ্দা সড হিজ অ্যাকোয়েন্টেন্স উইথ দ্য মুন অ্যাজ ইট ওয়াজ ফলোয়িং দেম এভরিহোয়ার, এবং সিদ্দা তাকে সেই চাঁদটাকে দেখাতো, যেন মনে হতো যে এটা তাকে অনুসরণ করে সব জায়গায়। যেটা তোমরা হয়তো গল্পে পড়েছো, যদি গল্প পড়া থাকে তোমরা জানো যে প্রথমে একটা গোলাপ গাছের নিচে তাকে দেখিয়েছিল এবং তারপরে বাড়ির পেছন দিকে তাকে কোথায় দেখিয়েছিল? একটা কুয়োর মধ্যে, এবং বলেছিল যে দেখো ওখানেও চাঁদ দেখেছো, এখানেও চাঁদ দেখেছো, মানে চাঁদটা আমাদেরকে ফলো করছে, অনুসরণ করছে, সেই কথাটা এখানে বলা হয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার চলো আমরা দেখে নেব দ্বিতীয় প্রশ্ন। হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্দা রাইট, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট? লীলা কিভাবে সিদ্দাকে লিখতে শেখাতো এবং এর ফলাফল কি হয়েছিল? লীলা গট এ গ্রেট জয় টু প্লে টিচার টু সিদ্দা, সিদ্দার কাছে যখন সে টিচার হিসাবে প্লে করতো তখন এটা তার কাছে বেশ আনন্দের বিষয় ছিল। এভরি ডে ইন দ্য ইভিনিং সি ইউজ টু হোল্ড এ ক্লাস ফর হিম, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা লীলা সিদ্দার জন্য একটা ক্লাস বসাতো। সি হ্যাড লার্নড 2 or 3 লেটার্স অফ দ্য অ্যালফাবেট, লীলা যদিও মাত্র দুটো বা তিনটে অ্যালফাবেট জানতো, বর্ণ জানতো। অ্যান্ড কুড ড্র পিকচার্স অফ ক্যাট অ্যান্ড ক্রো, এবং ক্যাট এবং ক্রোয়ের ছবি আঁকতে পারত। সি মেড হিম স্কোয়াট অন দ্য ফ্লোর উইথ এ পেন্সিল, সে তাকে মানে লীলা সিদ্দাকে মেঝের উপরে বসাতো একটা পেন্সিল দিয়ে। অ্যান্ড আস্কড হিম টু কপি, এবং তাকে কপি করতে বলতো। হোয়াট এভার সি রোট ইন দ্য পেজেস অফ হার ক্যাটালগস, তার উদাহরণ বুকের খাতার পাতায় যেটা সে লিখতো সেটা তাকে কপি করতে বলতো। ইন দিস ওয়ে লীলা ট্রাইড টু মেক সিদ্দা রাইট, এভাবেই লীলা সিদ্দাকে লিখতে শেখাতো। রেজাল্ট কি হতো? দ্য রেজাল্ট ওয়াজ হরিবল, ফলাফলটা হতো ভয়ানক। অ্যাজ সিদ্দা ওয়াজ ইনক্যাপেবল অফ প্লেইং দ্য পেন্সিল হি কুড নট ইভেন রিমোটলি কপি দ্য ক্রো অর দ্য লেটার বি, যেহেতু সিদ্দা পেন্সিলে অক্ষম ছিল অর্থাৎ লেখাপড়া জানতো না, তাই সে ক্রো এবং বর্ণ বি এই দুটো কপি করতে পারতো না। লীলা স্কল্ডেড হিম, লীলা তাকে বকাবকি করত। অ্যান্ড রিডাবলড হার এফোর্ট টু টিচ, এবং তার পরিশ্রমটা ডবল করে দিত তাকে শিক্ষা দেওয়ার জন্য। সিদ্দা সট রিলিফ বাই সেইং দ্যাট হার মাদার ওয়াজ কলিং হার ফর ডিনার এবং সব শেষে সিদ্ধা মুক্তি পেত যখন সে তাকে বলতো যে তার মা তাকে ডিনারের জন্য ডাকছে। এই কথা বলার পর সিদ্ধা শান্তি পেত, মুক্তি পেত। এবার দেখে নেব আমরা 3 নম্বর প্রশ্ন। দেখো 3 নম্বর প্রশ্ন রয়েছে, হাউ ডিড সিদ্ধা অ্যান্ড লীলা স্পেন্ড টাইম টুগেদার? সিদ্ধা এবং লীলা একসঙ্গে সময় কাটাতো কিভাবে? অথবা এরই আরেকটা প্রশ্নের উত্তর, Day by day, she clung closer to Sidda. Briefly narrate how Leela clung closer to Sidda. অর্থাৎ সিদ্ধা কিভাবে, লীলা কিভাবে সিদ্ধার বেশি কাছাকাছি আসতো দিনের পর দিন, এবং his company made her happy. সিদ্ধার কোম্পানিটা তাকে কিভাবে হ্যাপি করত? How was the relationship between Sidda and Leela? সিদ্ধা এবং লীলার মধ্যে সম্পর্কটা কী ছিল? 3টে প্রশ্নের একটাই উত্তর। মেন কথা হচ্ছে যে সিদ্ধা এবং লীলার মধ্যে যে একটা সম্পর্ক, তারা একে অপরের খুবই কাছাকাছি থাকতো, এবং সিদ্ধার সঙ্গে যতক্ষণ লীলা থাকতো লীলা সবসময় খুশি থাকতো। এটা কেন বা কিভাবে? দেখো কোশ্চেন, দেখো অ্যান্সার দেখো। R.K. Narayan is the artist of characters and situation. He portrays in Leela's friend, the Sivasankar, and their servant Sidda through the situations of thick and thin. এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের মতো দুটো লাইন, যে R.K. Narayan বেশ খুব সুন্দরভাবে চরিত্র এবং সিচুয়েশনগুলোকে উপস্থাপিত করে, যারা একটা আর্টিস্ট। এখানে এই নাটকের মধ্যে আমরা দেখতে পাই শিবশঙ্করকে হাজির করেছে, সিদ্ধাকে হাজির করেছে। দ্বিতীয় পারায় দেখো, সিদ্ধা হ্যাড টু ডু এ লট অফ ওয়ার্কস ইন শিবশঙ্করস ফ্যামিলি। সিদ্ধাকে শিবশঙ্করের পরিবারে অনেকগুলো কাজ করতে হতো। বাট হিজ প্রাইম জব ওয়াজ টু লুক আফটার লীলা, কিন্তু তার প্রধান কাজ ছিল লীলার দেখাশোনা করা। হি ওয়াজ লীলাজ প্লেমেট, সে ছিল লীলার খেলার সাথী। দে প্লেড ইন দ্য গার্ডেন উইথ রেড বল, তারা লাল বল নিয়ে বাগানে খেলতো। সিদ্ধা অলসো পয়েন্টেড আউট টু দ্য মুন, সিদ্ধা তাকে অবশ্যই চাঁদ দেখাতো। ইট ফলোড দেম হোয়েন এভার দে ওয়েন্ট, এবং এটা তাদেরকে অনুসরণ করতো যেখানে যেখানে সে যেত। দেন লীলাস জয় নোজ নো বাউন্ড, তাই তারপরে লীলার কোনো আনন্দের শেষ থাকতো না। সন্ধ্যাবেলা অ্যাট ডাস্ক লীলা হেল্ড দ্য ক্লাস অ্যান্ড প্লেড দ্য রোল অফ এ টিচার টু সিদ্ধা। সন্ধ্যাবেলা লীলা একটা ক্লাস বসাতো এবং সে সিদ্ধার টিচার হিসাবে একটা ভূমিকা পালন করত। আফটার ডিনার লীলা উড লিসেন দ্য স্টোরিজ অফ জঙ্গলস, অ্যানিমালস অ্যান্ড অফ ম্যাজিশিয়ানস ফ্রম সিদ্ধা। রাতে ডিনারের পরে সিদ্ধার কাছ থেকে বিভিন্ন ধরনের গল্প শুনত, জঙ্গলের, প্রাণীর, ম্যাজিশিয়ানের। সো লীলা ডে বাই ডে ক্লাং ক্লোজার টু সিদ্ধা, তাই দিনের পর দিন লীলা সিদ্ধার সঙ্গে বেশ যুক্ত হয়ে গিয়েছিল। অ্যান্ড হিজ কোম্পানি মেড হার হ্যাপি, এবং তার সঙ্গ তাকে বেশ খুশি করেছিল। ইন ফাইন দেয়ার রিলেশনশিপ ইজ বেসড অন ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রাস্ট। সব শেষে বলা যায় যে তাদের সম্পর্কটা ছিল বন্ধুত্ব এবং বিশ্বাসের উপর নির্ভরশীল। তারপরে দেখো প্রশ্ন, What stories did Sidda tell Leela? What effect did these stories have on Leela? সিদ্ধা তাকে কী কী গল্প বলতো এবং এই গল্পগুলোর ইফেক্ট কতটা পড়েছিল লীলার উপরে? দ্য কনটেক্সট, এখানে আমরা বলতে পারি যে এই যে কনটেক্সট, অর্থাৎ স্টোরিজ যে কনটেক্সট, সেটা R.K. Narayan অবশ্যই লিলাস ফ্রেন্ড গল্প থেকে নেওয়া। দ্য স্টোরি পোট্রেজ দ্য শিবশঙ্করস ফ্যামিলি অ্যান্ড দেয়ার সার্ভেন্ট সিদ্ধা থ্রু দ্য সিচুয়েশন অফ থিক অ্যান্ড থিং। ওই একই এর আগের কোশ্চেনটারই প্রথম দুটো লাইন ভূমিকা হিসাবে লেখা দেওয়া হয়েছে। তারপরে দেখো, সিদ্ধা টোল্ড লীলা ইনকম্পেয়ারেবল স্টোরিজ অফ অ্যানিমালস ইন দ্য জঙ্গলস, গডস ইন হেভেন্স, অফ ম্যাজিশিয়ানস হু কুড কনজিওর অফ গোল্ডেন ক্যাসল অ্যান্ড ফিল দেম উইথ দ্য লিটল প্রিন্সেস অ্যান্ড দেয়ার পেটস। তাকে বিভিন্ন ধরনের অতুলনীয় গল্প শোনাতো। এটা হচ্ছে বইয়ের লাইন, তোমরা দেখতে পাবে বইয়ে। দেবদেবীর গল্প, জঙ্গলের প্রাণীদের গল্প, ম্যাজিশিয়ানদের গল্প, রাজকুমারীদের গল্প, বিভিন্ন ধরনের গল্প তাকে শোনাতো। লাস্ট প্যারা দেখো, লীলা ওয়াজ সো ফন্ড অফ সিদ্ধাজ স্টোরিজ। লীলা সিদ্ধার গল্পের এতটাই ফন্ড প্রিয় হয়ে গিয়েছিল, দ্যাট লিসনিং টু দোজ ইন্টারেস্টিং স্টোরিজ বিকাম এ রেগুলার রুটিন, যে সেই সমস্ত গল্প শোনা তার প্রায় প্রতিদিনের একটা রুটিনে পরিণত হয়েছিল। সো সিদ্ধা হ্যাড টু বি রেডি উইথ এ স্টোরি, তাই সিদ্ধাকে একটা গল্প নিয়ে প্রস্তুত থাকতে হতো। হোয়েন লীলা ওয়াজ অ্যাবাউট টু স্লিপ, যখন লীলা ঘুমোতে যেত। লীলা রিফিউজ টু স্লিপ হোয়েন সিদ্ধা লেফট দেয়ার হাউস, যখন সিদ্ধা তাদের বাড়ি থেকে চলে গিয়েছিল তখন কিন্তু লীলা ঘুমোতেও প্রত্যাখ্যান করেছিল, অর্থাৎ ঘুমোতে যাচ্ছিল না। সি ইনসিস্টেড হার মাদার টু টেল এ স্টোরি অ্যাজ এ রেজাল্ট অফ ইট, আর যার ফলস্বরূপ সে তার মাকে বিরক্ত করত, তার মাকে জ্বালাতন করত, তার মায়ের প্রতি জেদ ধরেছিল যে তাকে একটা গল্প বলতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস হু ইজ দ্য স্পিকার। যে আমরা আর কোনো মতে এইরকম একটা ক্রিমিনালকে বাড়িতে রাখতে পারবো না। স্পিকারকে, হু ইজ দ্য ক্রিমিনাল রিফার টু হেয়ার, এখানে ক্রিমিনালটা কাকে বলা হয়েছে। হট লেড দ্য স্পিকার টু সাচ এ কমেন্ট, কেন এই ধরনের বক্তা কেন এই ধরনের কমেন্ট করেছিল। এখানে স্পিকার হচ্ছে মিস্টার শিবশঙ্কর ইজ দ্য স্পিকার, ক্রিমিনাল হচ্ছে সিদ্দা, আমরা জানি। এবার দেখো বড় কোশ্চেনটা, হোয়েন লীলাস চেইন ওয়াজ লস্ট অ্যান্ড সিদ্দা ফ্লেড ফ্রম দ্য হাউস, যখন লীলার চেনটা হারিয়ে গিয়েছিল এবং সিদ্দা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, মিস্টার শিবশঙ্কর ওয়েন্ট টু কমপ্লেন টু দ্য পুলিশ স্টেশন, মিস্টার শিবশঙ্কর থানায় গিয়েছিল একটা কমপ্লেন করার জন্য। দেয়ার হি কেম টু নো, সেখানে সে জানতে পেরেছিল ফ্রম দ্য পুলিশ ইন্সপেক্টর, একজন দারোগাবাবুর কাছ থেকে, দ্যাট সিদ্দা হ্যাড এ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, যে সিদ্দা কিন্তু আগে থেকে একটা ক্রিমিনাল রেকর্ড রয়েছে। হি হ্যাড বিন ইন জেল সেভারাল টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন, সে বেশ কয়েকবার জেলে গিয়েছে শিশুদের কাছ থেকে এইরকম অলঙ্কার চুরি করার জন্য। দ্য কনফার্মেশন বাই দ্য ইন্সপেক্টর ওয়াজ মিসলিডিং অ্যান্ড মিসআন্ডারস্ট্যান্ডিং টু মিস্টার শিবশঙ্কর, এই ধরনের কনফার্মেশন মিস্টার শিবশঙ্করকে কিন্তু একটা বেশ ভুল পথে নিয়ে গিয়েছিল, মিসলিডিং মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল তার মনের মধ্যে। এবং হোয়েন, যখন সবশেষে লীলাস গোল্ড চেইন ওয়াজ ডিসকভার্ড রিকভার্ড, যখন লীলার চেনটা পাওয়া গিয়েছিল, উদ্ধার করা হয়েছিল, হি ডিড নট শো এনি সাইন অফ রিগ্রেট, তার মনের মধ্যে ক্ষমার কোনো চিহ্ন ছিল না। অ্যান্ড আটার দ্য ওয়ার্ডস, এবং এই ধরনের কথা উচ্চারণ করেছিল যে আমরা এই ধরনের ক্রিমিনালকে আর রাখবো না, অর্থাৎ তার মনে একটুও অনুশোচনা হয়নি যে সে চোর নয়, তাদের চেনটা শেষ পর্যন্ত পাওয়া গিয়েছে। তো এই কটা বড় কোশ্চেন তোমাদের জন্য বাছাই করে নিয়ে এসেছি, তোমরা এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করো, আশা করা যায় তোমাদের অনেকটাই কাজে আসবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।